অনেক জাল, যে জাল লাগছে জালের সুট অবস্থা খুব খারাপ। ভারতের বোম্বাই মরিচের পানিপুরি বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন রতন মিয়া ওরফে রতন মামা। এই পানিপুরি খেয়ে কান্না না করলে নাকি স্বাদেই পাওয়া যায় না। এ পানিপুরি খেতে রীতিমতো সিরিয়াল ধরতে হয়। প্রতিদিন পানিপুরির স্বাদ পেতে মিরপুর একে ভিড় জমান বিভিন্ন বয়সের মানুষ। বোম্বাই মরিচ দেই, তা কে পরিমাণ মতন খায়, আবার কে একটু বেশি করেও খায়। মানে একটা মরিচ খায়, বোম্বাই মরিচ মানে কি ইচ্ছা করে একটু বেশি খায়, তো সুসা শব্দ করে, তারপর কোল্ড ড্রিঙ্কস খায়, পানি খায়, বিভিন্ন ধরনের অনেকে ইচ্ছাকৃতভাবে খায় বেশি জাল, আবার অনেকে কম পরিমাণ মতন খায়। আল্লাহর রহমতে অনেক দূর দূর থেকে আসে আমার পানিপুরি খাইতে। রতন মিয়া জানান, 2000 সালে ভারতে যান তিনি। সেখানকার পানিপুরি বাংলাদেশে বিক্রি করার চিন্তা করেন। সেই চিন্তা থেকেই 2008 সালে রতন মামা বোম্বাই মরিচের পানিপুরি বিক্রি করা শুরু করেন। প্রতি মাসে এ থেকে আয় করেন লাখ টাকা। সর্বপ্রথম তো আমি 5 পিস পানিপুরি 10 টাকা বিক্রি করি, তখন 10 টাকা বিক্রি করে আমার 5 টাকা 6 টাকা থাকতো। আর এখন মনে করেন 6 পিস 20 টাকা দিই, তাতে লাভের সংখ্যা কম, সব জিনিসের দাম 2 গুণ বেড়ে গেছে, এই কারণে তো লাভের সংখ্যা কম থাকে। আমরা আগে রেডি বিক্রি করি, তারপরে এখন আমাদের ব্যবসার সঙ্গে লাভের পরিমাণটা একটু কম। স্থানীয়রা বলছেন রতন মামার বোম্বাই মরিচের পানিপুরি, চটপটি, দই চটপটি সবগুলোতে স্বাদ পাওয়া যায়। একটু কষ্ট হলেও পানিপুরি প্রেমীদের কাছে রতন মামার দোকান তাই সবচেয়ে প্রিয়। ঝালের জন্য নরমাল চটপটিটা ভালো, তাছাড়া হচ্ছে ডাবলিটা টাটকা থাকে, এই কারণে না ঝালে মানে আলাদা টেস্ট হয় আর ফ্লেভারটা, জন্যই বোম্বাই মরিচ আসলে সবাই পছন্দ। জিনিসটা মজা, বিশেষ করে মিষ্টির সাথে যে বোম্বাই মরিচ আর ঝালটা দিচ্ছে আমার ভালো লাগছে। রতন মিয়ার বাড়ি শরীয়তপুর জেলায়। পানিপুরির দোকান দিয়ে নিজে স্বাবলম্বী হয়েছেন, সেই সাথে তার সাথে এখন কাজ করছেন আরও কয়েকজন। ভিন্ন স্বাদের জন্য দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে তার পানিপুরি। এখন তার দোকানের সংখ্যা 3টি।